নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মোচার চপ। মোচাটা আমি দুটো রেসিপি করব, একটা মোচার চপ আর একটা মোচার যে ভেতরকার ছাড়াতে ছাড়াতে যে অংশটা থাকে না, সেইটা আমি পোস্ত দিয়ে সেদ্ধ করে বেটে আর একটা রেসিপি করব। একটা মোচাতে দুটো রেসিপি করব। তো চলুন আমরা মোচাগুলো এবার ছাড়ানো শুরু করে দেব, তারপরে চপগুলো বানাবো। কি করে করব, কি করে ছাড়াবো আপনারা দেখবেন। সবাই তো সববারের মতন করে, আমি আমার মতন করব, দেখতে থাকবেন। এই দেখুন মোচাটা, এবার আমি ছাড়িয়ে নেব। এই যে এগুলো টাটকা মোচা, আর মোচার তরকারি খাওয়া খুবই ভালো, যারা খায় জানে। আর মোচাটা সবসময় পাওয়া যায় না দোকানে কিনতে, মোচা খাওয়া খুবই ভালো আর মোচা খেতেও ভালো। এই যে এইগুলো ফেলে দেবো, এগুলো লাগবে, এগুলো সেদ্ধ হয় না তরকারিতে, সেদ্ধ হয় না এগুলো। মোচা খাওয়াও ভালো, মোচার অনেক কিছু রেসিপি হয়, মোচার ঝাল, মোচার চপ, মোচার ঘন্ট, অনেক কিছু হয়, অনেক কিছু দেখাবো। মোচার ঝাল করা আছে আমার ভিডিওতে, আজকে চপ করব আর একদিন তরকারি করে দেখাবো। এই দেখুন ছাড়ানো হয়ে গেছে, এটা ছাড়াবো না, এটা আমি এটা কেটে বাদ দেবো, এখান থেকে কেটে বাদ দেবো, দিয়ে আমি সেদ্ধ করে তারপরে দেখাবো। এটা রেখে দিলাম, এটা রাখা থাকলো। আর এই যে সব ছাড়ানো হয়েছে, এগুলা ছাড়িয়ে নিলে হয়ে যাবে। জল একটু হলুদ দেবো, তাহলে মোচাটা কালো হবে না। একটা আলু কাটবো, মোচাটা কেটে নিই। এই যে মোটা মোচাটা কাটা হয়ে গেল, এবার আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। এই যে কাটা কমপ্লিট হয়ে গেল, এই যে এইটা ভেতরকার অংশ, এটা এটা একসঙ্গে কেটে নেব, দিয়ে একসঙ্গে আমি সেদ্ধ করে নেব, তারপরে এটা কিভাবে কি করতে হয় দেখাবো। এইটা থাকলো, এই যে একটা আলু দেবো মোচার চপ বানানোর জন্য, আলুটা আমি কেটে নেব। এবার এগুলো মোচার চপের জন্য মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি বানিয়ে নেবো, তারপরে বেটে নেবো। আদাটা বানিয়ে নিচ্ছি,
এটা রসুন, এটা আমাদের জমির কাঁচা রসুন, জমিতে লাগানো আছে, তাই তুলে এনেছে। আমি মোচা চপে দেবো নতুন রসুন। মোটা আছে তো রসুন, না আজকে আর যাওয়াও হবে না মাঠে। কাঁচা লঙ্কা এই যে পেঁয়াজ দেবার কেটে নিলাম, পেঁয়াজ এই যে কড়াইয়ে মাটি বলাছি, এই যে মোচা গুলো এবার কড়াইয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এই দেখুন আলু আর মোচা, লবণ, হলুদ, এই যে এটা একসঙ্গে সেদ্ধ করে নেব। আর এগুলো নামাবো না কালাম দিত নামবি কালে নামাবো। মোচাটা সেদ্ধ হবে ততক্ষণ আমি এই রসুন আদা পেঁয়াজ এগুলো বেটে নেব। এবার পেঁয়াজটা বেটে নেব, এই যে এবার সেদ্ধ হয়ে গেছে মোচাটা, এই দেখুন আলুটা সেদ্ধ হয়েছে, এবার নামিয়ে দেব। এবার বাদাম কটা ভাজবো, একটু তেল দেবো কড়াইয়ে। বাদাম ঢেলে নেব, কড়াই দিলাম, সরষের তেল, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, এই যে বাটা মশলা বাটাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, হলুদ, এই
কার গুঁড়ো, এই যে মশলাটা ভাজা হয়েছে, এবার আমি মোটাটা ঢেলে দেবো। ভাজা হয়ে গেছে, একটু জল দেবো, এই যে আলুগুলো সব ফুন্ডি করে ঘেঁটে দেবো, এই যে বাদাম কাটা দেবো, আগে লবণ দিয়ে আছে, স্বাদ দেখে আমি তারপরে লবণ দেবো, লবণ না দিলেও হবে। এটা ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ সব একসঙ্গে দিয়ে আছে। ঘি, একটু ঘি দিলে খুব সুন্দর সেন্ট আসে। এবার ঢালবো, তরকারিটা ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি বেসনটা মাখিয়ে নেব। এটা বেসন 4 চামচ, চালের গুঁড়ো 2 চামচ, এটা খাবার সোডা অল্প, লবণ, একটু চিনি, হলুদ। এবার এটা ভালো করে আমি মিক্স করে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে, একবারে জল দিলে আবার নরম হয়ে যাবে। এই যে মোচার তরকারিটা আমি এইভাবে হাতে করে ছেনে দিলাম, ভালো করে আলুগুলো ছেনে তারপরে আমি বানাবো। এতে কিছুই দিইনি, শুধু তরকারিটা মাখাচ্ছি। স্টার্ট করো, এই দেখুন হাতে বেসন লাগাতে হবে, তারপরে তরকারিটা এইভাবে গোল করে এভাবে চ্যাপটা করতে হবে। এই যে এগুলো আমার তৈরি করা হয়ে গেল, এবার আমি কড়াইয়ে তেল দিয়েছি, এবার ভেজে নেব। এই বেসনের ব্যাটারটা একটু সুজি দেবো, এই যে এবার তেল কড়াই দিয়েছি, তেলটা খুব গরম করার দরকার নাই, হালকা গরম করে এগুলো ছেড়ে দেবো।
এই যে এগুলো ভাজা হয়েছে, এবার আমি তুলে নেব। এই যে এটা সেই সেদ্ধ করলাম মোচার ভেতরকার অংশটা, ওইটা এবার আমি শিলনোড়াতে বেটে নেব। এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই ভেতরকার এটা ফেলে দিলাম। এটা আমি দুবার বাঁটলাম, এটা খুব সুন্দর করে বাঁটতে হবে, যত মোলাম হবে ততই ভালো হবে। মোচাটা বাঁটা হলো, এবার পোস্ত দেব, দুটো কাঁচা লঙ্কা, এটা ঝাল খাবেন লবণ, ওতে লবণ দিয়ে আছে, এবার এইটুকু দেবো। এবার আমি এটা বেটে নেব। এই যে পোস্ত, কাঁচা লঙ্কা, মোচা সব বাটা হয়ে গেল, এবার একটু কাঁচা তেল দেব। এইটা গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে, গরম ভাত দিয়ে খেলে। এটা কাঁচা একটু সরষের তেল দেব। এই যে একটা মোচায় দুটো রেসিপি আমার বানানো হয়ে গেল। এটা মোচার চপ, এটা তো মুখেও দিচ্ছি, খেতেও ভালো বা খাওয়াও ভালো, আর এটা গরম ভাতে খেতে হবে, এটা পোস্তের সঙ্গে বাটা। তাই আপনাদের যদি ইচ্ছা হয় করে খেতে পারেন, একটা মোচাতে দুটো রান্না। এই যে মোচার চপটা খাই, দেখুন ভেতরে সব মোচা, খেতে অসাধারণ, খুবই সুন্দর। বাদাম দেওয়া আছে, বাদামটা মুখে পড়ছে। আর মনমুচ করে আওয়াজ হচ্ছে, মনমুচ করে। এই দেখুন এইটা আবার আমি খাবো। খুব সুন্দর লাগছে খেতে, এগুলো খুবই গরম ভাতে খুবই খেতে ভালো লাগবে, আর এগুলো আপনারা বানিয়ে খেয়ে বলবেন। আর এই রেসিপিটা অনেক দিনকার, আমি আয় বড় থাকতে পুরনো রেসিপি, এটা আমাকে একটা কাকিমা খাইয়েছিল, তাই আমি আজকে এটা বানিয়ে খেলাম, খুবই ভালো খেতে। সেই স্বাদ আবার নতুন করে ফিরে পেলাম, প্রায় 20 বছর আগে খেয়েছি এই জিনিসটা, তাই আজ খেলাম, তাই আপনাদেরও দেখালাম। আর মোচা রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ, নমস্কার।